প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো তোমাদের বইয়ের পেজ নাম্বার 186, বলছে কাগজের খেলা। প্রথমে যেটা বলেছে, আমরা সবাই মিলে বর্গাকার কাগজকে কাটবো, মানে কাগজটাকে নিয়ে বর্গাকারে কাটবো। আমি এরকম একটা বর্গাকার কাগজ কেটেছি, ধরে নাও বর্গাকার কাগজ, তোমরা বিভিন্ন কালারিং করতে পারো বা এমনি কাগজও কাটতে পারো, বিভিন্ন বর্গাকার কাটো, ছোট বড় অসুবিধা নেই। এই বর্গাকার কাগজের যে চারটে কোণা, আগে একটু কম্পাসের সাহায্যে চিহ্নিতকরণ করে নাও, এরকম চার কোণায় চারটে কোণা, যেহেতু বর্গাকার চারটেই কোণা হবে, একটা দুটো তিনটে, এই যে চারটে কোণ আমি করলাম, চারটে কোণ আগে চিহ্নিত করলাম, তোমরা নাম দিয়ে দিতে পারো চারটে কোণের নাম, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, কোণের আমি নাম করলাম। আমি যদি একটু বোর্ডে আঁকি, ধরো এরকম একটা বর্গাকার যদি না হয় তোমরা এটাকে ধরে নেবে, ধরো এটা একটা বর্গাকার, এর চারটে কোণ এরকম কম্পাস দিয়ে আগে চিহ্নিতকরণ করে না, এবং তার নাম দাও এ বি সি ডি। তোমরা যে যদি কাগজটা কাটো তবে কিন্তু তোমরা এরকম বাইরে দিতে পারো না, আমি তার জন্য এখানে ভিতরে দিয়েছি, দেখো এ বি সি ডি চারটে নাম। এবারে যেটা বলছে সেটা হচ্ছে এই চারটে কোণকে চাঁদার সাহায্যে মাপো, যেহেতু বর্গাকার চাঁদার সাহায্যে মাপার ব্যাপারটা জানো, তোমাদের আগের দিন বলেছি যে ভূমি রেখার সাথে মিলাতে হবে আর ভূমি কেন্দ্রের সাথে মিলাতে হবে। তো আমি এখানটা দেখতে পাচ্ছি পরিষ্কার 90 ডিগ্রি, মানে এই কোণগুলো হচ্ছে এখানে আমার এই চাঁদায় তোমার দেখতে পাচ্ছ একদম, দেখো ভূমি ভূমি কেন্দ্রের সাথে আর ভূমি রেখার সাথে মিশিয়ে মিশিয়েছে একদম পাক্কা 90 ডিগ্রি হয়েছে। এরকম প্রত্যেকটা কোণ তোমার যেটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, প্রত্যেকটা হবে 90 ডিগ্রি করে হয়েছে। এবার এক একটা কোণ লেখে কিভাবে, ধরো এই কোণটা বা এখানে একটা যদি এরকম বুঝাই, যদি এটা একটা কোণ হয়, এটা এ, আমি এরকম রশ্মি দিয়ে দিই, এটা এ, এটা ধরো ও, এটা ধরো বি, মানে এই কোণটা, এই কোণটা লিখতে হয় কিরকম, কোণ চিহ্ন দিয়ে এ ও বি অথবা বি ও এ, অথবা এ দুটোই সমান বি ও এ, বি ও এ, অর্থাৎ যেটা কোণ, ধর এখানে এইটা কোণ মানে ও কোণটা, এটা কিন্তু মাঝখানে থাকবে, দেখো মাঝখানে আছে, ঠিক আছে। এবার ধরো এ কোণ, এই এ কোণটা লিখবে কিভাবে, কোণ যেহেতু কোণটা এ কোণ, তাহলে এ কোণটা মাঝখানে থাকবে, তার জন্য তুমি শুরু করো বি এ ডি, বি এ ডি অথবা ডি এ বি, অথবা ডি এ বি, কত পেলাম, পেলাম 90 ডিগ্রি। এরকম তোমরা প্রত্যেকটা কোণ মাপো, দেখবে প্রত্যেকটা কোণের মান পাবে 90 ডিগ্রি। এবারে যদি তোমরা চারটে কোণ যোগ করো, তো বুঝতেই পেরেছ পাবে কিরকম চারটে কোণ, মানে আচ্ছা এই কোণগুলো কিন্তু সংক্ষেপে লেখা হয়, তোমরা এই মুহূর্তে লিখবে না, পরে লিখবে। ধরো এ কোণটাকে লিখেছি বি এ ডি অথবা ডি এ বি, এটাকে সংক্ষেপে একটু এরকম লেখা হয়, এখানে লিখে দিই সংক্ষেপে, এটাকে লেখা হয় এ কোণ, কিন্তু তোমরা ক্লাস সিক্স এটা লিখবে না, তোমরা পুরোটাই লিখবে। যাক, এবার এই চারটে কোণ পেয়ে গেলাম, চারটে কোণের যোগফল যদি করতে বলে, তো আমি একটু যদি চারটে কোণের যোগফল বুঝতেই পারছো, 90 90 90, 4 বার 90 যোগ করলে 360 ডিগ্রি। আচ্ছা এবারে যেটা করবে, এই যে বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রে এই কোণা বরাবর, একদম কোণা বরাবর মিডিল দিয়ে এরকম ভাঁজ করে ফেলো,
ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে এই কোণা বর আর এই কোণা বর যে কোনো একটা বরাবর এটাকে একদম মাঝ বরাবর এরকম ভাঁজ করে কেটে ফেলো। তোমাদের বইতে আছে, এটা দেখতেই পাচ্ছ যে এখানটায় আছে, এই যে প্রথমে চারটে কোণ মেপেছে, তারপর একদম মাঝ বরাবর ভাঁজ করে কেটে ফেলেছে। ঠিক আছে, এখানটায় যেটা পেয়েছে সেটাই আমি যদি লিখি, তাতে আমরা দেখতে পাচ্ছি, আমি এখানটায় যদি লিখি এরকম, এখানটায় যেটা পাবে এটা যদি বর্গাকার হয়, না হলে ধরে নাও, এই যে এটা এরকম সুন্দর করে করেছে, এটা নাম দিয়েছি এ বি সি ডি, প্রথমে কাগজটাকে ভাঁজ করেছে, অর্থাৎ অর্থাৎ প্রথমে এই যে বর্গাকারটা আছে সেই বর্গাকারটাকে আমি কোণ বরাবর একদম ভাঁজ করলাম। ঠিক আছে, কোণ বরাবর ভাঁজ করলাম, কোণ বরাবর ভাঁজ করলাম, ভাঁজ করে এবারে এটাকে কেটে ফেল। কেটে ফেললে কি পাচ্ছ তোমাদের বইতে দেখো লেখা আছে, এদের দুটো আলাদা যদি করো, তুমি এটার নাম দিয়েছে এরকম একটা এটা এখানটা এ, এটা আলাদা নাম দিয়েছে এইএফ, এইএফ, আর আরেকটা নিচে এরকম বর্গক্ষেত্র, এটার নাম দিয়েছে এখানে দেখো বি সি ডি, এখানে নাম দিয়েছে কি, হ্যাঁ বি সি ডি আছে, এটা বি সি ডি, এটা ভাঁজ করলাম। ভাঁজ করার পরে এখন যেটা হচ্ছে, তোমরা চাদা দিয়ে মেপে দেখো যে প্রত্যেকটা কোণ, ধরো এ কোণটা তো 90 ডিগ্রি হলো, এবারে আমি এই কোণটাকে একদম মাঝ কোণ বরাবর ভাগ করেছি, তা তুমি এই কোণটা কত ডিগ্রি পাও বলো, এরপরে এই কোণটা কত ডিগ্রি পাও দেখো, এই কোণটা কত ডিগ্রি পাও, এই কোণটা কত ডিগ্রি পাও, আর এগুলো তো 90 করে হবে। এখানে এরা জানতে চেয়েছে চাদার সাহায্যে মেপে দেখো, আমি যেটা করেছি সেইটা একটু করে দিই, বর্গক্ষেত্র এটাকে ভাঁজ করেছি, এই যে ভাঁজ করেছি দেখো, সেটা ভাঁজ করেছি, ভাঁজ করার পর এটাকে আমি কেটেছি, কেটে যেটা পেয়েছি এই যে দুটো পেয়েছি, নাম দিয়েছি দেখো এখানটা নাম দিয়েছি, এই যে যা নাম দিয়েছি একই লিখেছি এইএফ, আর হচ্ছে বি সি ডি। এবারে তোমার এখানে যে মাপতে যে কোণগুলো জানতে চেয়েছে সেই কোণগুলো যদি চাদার সাহায্যে মাপো, সেটা দেখবে আমি এখানে কোণগুলো প্রত্যেকে মাপো, আমার সাথে সাথে মাপো, এই যে কোণগুলো মাপলাম এটা তো 90 ডিগ্রি হবে, এবার এইগুলো এইগুলো এখানটায়, হ্যাঁ এটা 45 দেখি, এখানটায় ভূমিরেখার ভূমিকেন্দ্র মিলিয়ে দেখবে, আচ্ছা আচ্ছা প্রত্যেক এটা 45, এটা 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 পেয়েছি 45 করে, এবারে এইটার সাথে মানে এটা এইটা আর এটা 45 করে পেয়েছি, কেন অরিজিনালি 90 ছিল, মাঝ বরাবর ভাগ করেছি 45 হওয়ার কথা, তবে আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ 45 করেই পাবে তোমরা, এখানটা আমি এই যে ভূমিরেখা আর ভূমিকেন্দ্রের সাথে যোগ করে এই যে 45 ডিগ্রি। এবারে এটার যদি আরেকটা মাপি, এটাও তোমরা প্রত্যেকে আমার সাথে সাথে মাপো, হ্যাঁ এটাও 45, যদি তোমরা ঠিক ঠিক করে পাবে তবে এই প্রত্যেকটা পাবে 45 ডিগ্রি করে, 45 45 45 45 করেই পাবে। হলো, এটা গেল কত দূর, এটা গেল যে ভাঁজ করলাম, এবং এই যে ভাঁজ করার পরে যে দুটো ত্রিভুজ হলো তার প্রত্যেকটা কোণ কত, আমি এই যে ভাঁজ করলাম প্রথমে এটা, এই যে কর্ণ বরাবর একদম ভাঁজ করলাম, ভাঁজ করে এটাকে কেটে আমি এই যে দুটো ত্রিভুজ পেলাম, সেই দুটো ত্রিভুজকে এই চাকার সাহায্যে মেপে দেখলাম 45 ডিগ্রি করে হলো, এটা হলো। এরপরে যেটা বলেছে, পরে বলেছে একটা ত্রিভুজ নাও, যে কোনো একটা ত্রিভুজ, সেই ত্রিভুজ নিয়ে যে কোনো একটা ত্রিভুজ, এখানটা এরা নিয়েছে কোনটা এইএফ মানে উপরের ত্রিভুজটা নিয়েছে, নিয়ে
তাকে এই বরাবর ভাঁজ কর, যে কোনো একটা বরাবর ভাঁজ করতে বলেছে। তো দেখি একটা ভাঁজ করে কি হয় ব্যাপারটা, ভাঁজ করে যেটা পাচ্ছে এই ধরো, এটাকে আমরা ভাসি দিই। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের আমি এই এ থেকে এখান থেকে এটা ভাঁজ করেছি, ওরা এদিক থেকে ভাঁজ করেছে, মানে এটা আমার একই ব্যাপার। এই যে এখান থেকে এরকম ভাঁজ করেছে, এরকম ভাঁজ করলাম। ভাঁজ করলে যে ব্যাপারটা হলো সেইটা মন দিয়ে দেখো, ভাঁজ করার পরে এখানে দুটো কোণ তৈরি হয়েছে। দেখো এটাকে ভাঁজ করার পরে, এই যে এটা যদি তুমি ভাঁজ করো, ভাঁজ করার পরে দেখো এখানে একটা কোণ হয়েছে আর এখানে আর একটা কোণ হয়েছে। আমি এরকম দেখাচ্ছি, দুটো কোণ, এটাকে ভাঁজ করে এটাকে যদি এরকম করো, দেখো এই একটা কোণ, এটার নাম দাও। ওটা নামটা কি দিয়েছে, নামটা দিয়েছে জি, এটার নাম দিয়েছে জি, ঠিক আছে। এবার এখানটায় টোটাল দেখো, এই একটা কোণ, দুটো কোণ তৈরি হলো এখানে, এই এই এটার ক্ষেত্রে এই কোণটার নাম দাও এরকম, যেহেতু কোণটা এ, জি এ এফ, কোণ জি এ এফ, এটা একটা কোণ। আর একটা তৈরি হয়েছে ই এ জি অথবা জি এ ই, জি এ ই, এই যে দুটো কোণ তৈরি হলো। এবারে এই দুটোকে অরিজিনালি কি পুরো এই কোণটা দিয়ে পেয়েছি, মানে এই পুরো কোণটা দিয়ে পেয়েছি, সুতরাং এই দুটোকে যদি যোগ করি, অর্থাৎ জি এ এফ এইটা কোণ যোগ কোণ জি এ ই, এই দুটো যদি যোগ করো, মানে এই কোণটার এই কোণটা যদি যোগ করো, পুরো কোণটা পাবে, পুরো কোণটা মানে ই এ এফ, কোণ ই এ এফ। তার মানে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, মানে এখানটা আমরা যেটা দেখাতে চাচ্ছি, সেটা হলো একটা কোণকে এরকম যদি ভাঁজ করি, ভাঁজ করি মানে ভেঙে ফেলি, তবে যে দুটো কোণ হলো সেই দুটো কোণ অরিজিনালি যোগ করলে সেই আগের কোণটাই পাবো। এবারে আমি এইখানটা এরকম ভাঁজ করেছি, তুমি তুমি এটাকে আমি এর নাম দিয়েছি এ ই এফ, এবারে আমি এইখানটায় জি নিয়েছিলাম, তুমি এখানটায় না নিয়ে এখানটায় নিতে পারো, তুমি এখানটায় নিতে পারো, ঠিক আছে। যদি এখানটায় নাও বা এইটাই যদি নাও, ধরো কথার কথা তুমি এইখানটায় নিলে, এটা নাম দিলে তুমি, ধরো ওই জি এইচ ধরো নাম দিলে, তখন দেখো এই কোণটা আর এই যে দুটো কোণ পাবে, দুটো কোণ পাবে। এবারে এই কোণটা আর এই কোণটা যোগ করলে কিন্তু সেইটাই পাবে, কোণটা পাবে পুরো এই কোণটা। এক্ষেত্রে ওটাই দেখাচ্ছে যে একটা কোণকে দুই ভাগে ভাগ করলে সেই দুটোকে যদি যোগ করি তখন সেই আগের মূল কোণটাই পাবো। এবারে এখানে আরেকটু তোমাদের বলে দিই, একটা কোণকে দুই ভাগে কেন, তুমি তিন ভাগে চার ভাগে দশ ভাগেও ভাগ করো, সেই ভাগগুলোকে আবার যদি যোগ করো তখন পাবে কোথায়, সেই মূল কোণটা। কিন্তু আমাদের এখানটায় ক্লাস সিক্স বা আমাদের এই নিচু ক্লাসে এইট নাইন টেন পর্যন্ত আমাদের দুটো ভাগেই বেশিরভাগ লাগে, তার জন্য দুটো ভাঁজ করে দেখানো হলো। এবারে আরেকটা মজা, এবারে যেটা কথা সেটা হলো, যদি তুমি এই কোণ দুটোকে আলাদা করে দাও, মানে আমি এই কোণ দুটোকে আলাদা করে কেটে দিই, এই যে কেটে আলাদা করে দিলাম, ঠিক আছে, দেখো দুটো আলাদা হয়ে গেল কোণ। এবারে আলাদা হয়ে গেলে কি ব্যাপারটা হলো সেইটা দেখো, ধরো ধরো আমার এই কোণটা ছিল, এই দুটোকে আবার আলাদা করে দাও, এইটাকে আর এইটাকে আলাদা করে দাও, তার মানে যেটা পাবো আমি সেটা হলো, ধরো এই কোণটাকে যদি আমি আলাদা করে নেই, এই কোণটা এই পাশের কোণটাকে ধর আলাদা করে নিই, পড়ে থাকে কোণটা এইটা কোণটা থেকে, তার মানে দুটো কোণ, সে কোণ দুটো হচ্ছে ই এ জি, ই এ ই এ জি, এই কোণটা পড়ে রইল, ঠিক আছে, কোনখান থেকে পড়ে রইল সেটা হচ্ছে পুরো কোণটা থেকে যদি এই কোণটাকে বাদ দিয়ে দিই, মানে পুরো কোণটাকে থেকে যদি এই কোণটাকে বাদ দিই, পুরো কোণটা কি ছিল ই এ এফ, পুরো কোণটা ছিল ই এ এফ, এটা ছিল পুরো কোণ, সেখান থেকে বাদ কে গেল ই এ এফ, সরি পুরো কোণটা ছিল ই এ এফ, হ্যাঁ সেইটা থেকে বাদ গেল জি এ এফ, বাদ দিলাম জি এ এফ, এইটাকে যদি বাদ দিই তখন এইটা পড়ে রইল। ঠিক উল্টো কথা, পুরো কোণটাকে থেকে এইটাকে যদি বাদ দিই,
মানে হচ্ছে আমি পেতে চাই জি এফ, জি এফ এইটা আমার ধরো পড়ে রয়েছে, কিভাবে পড়ে রয়েছে, পড়ে রয়েছে পুরো কোণটা ছিল ই এফ, ই এফ এখান থেকে বাদ যাবে কোণটা, তবে এইটা পড়ে থাকলে ই এ জিটা বাদ যাবে, কোণ ই সরি ই এ জি এটাকে বাদ দিলাম। তার মানে এখানে তোমাদের যেটা জানতে চাচ্ছে, এই যে জিনিসটা তুমি লিখলাম বাদ দেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু কোথা থেকে এসছে, এই যে যোগফল যে ছিল দুটো, সেই যোগফল থেকেই যদি একটাকে ওপাশে নিয়ে যাও, আমরা জানি সমান চিহ্ন এর পাশ থেকে ওপাশে, প্লাস থাকলে ওপাশে মানে যোগ থাকলে ওপাশে বিয়োগ হয়, বিয়োগ থাকলে আবার যোগ হয়, এরকম ব্যাপারটা, ঠিক আছে, সেটা আমরা এখানটায় হাতে নাতে করলাম আর কি। এই যে বাদ দিলাম পুরো কোণটা ছিল এইটা, পুরো কোণ এই যে সরি পুরো কোণটা এরকম ছিল, এই যে এই কোণটা পুরোটা ছিল, সেখান থেকে এটা বাদ দিলাম, এটা পড়ে রইলো, বা এইটাকে বাদ দিলাম এইটা পড়ে থাকবে, তো পুরো কোণটা থেকে বাদ দিতে হবে। অর্থাৎ এই অধ্যায়ে তোমাদের যে জিনিসটা শেখাচ্ছে, এই যে কাগজের খেলা, সেটা মূলত প্রথমে বর্গক্ষেত্র হলো, চারটে কোণ মাপা হলো, বর্গক্ষেত্রের একটা বৈশিষ্ট্য বোঝালো যে চারটে কোণ কত করে হয়, 90 ডিগ্রি করে হয়। এবার তার কোণাল বরাবর যদি আমি ভাগ করি, একদম যদি বর্গক্ষেত্র হয় প্রত্যেকটা কোণ সমান দুই ভাগে ভাগ হবে এবং 45 ডিগ্রি করে হবে। আর একটা জিনিস শেখালো যে একটা কোণকে যদি আবার ভাস করে মানে ভাঙি, তখন সেই দুজনের যোগফল কি হচ্ছে, মূল কোণটা হচ্ছে, আবার যদি মূল কোণটা থেকে একটাকে বাদ দিই সেটা কিভাবে হয়, সেই বিষয়গুলো এই অধ্যায় মূলত শেখানো হলো, মানে এখানটা ওরা শেখাতে চাচ্ছে, আশা করি তোমাদের এটা বুঝতে পারবে, অসুবিধা নেই। এবারে সেই অধ্যায়ের এখানে যে অঙ্কগুলো আছে, এই যে কোষে দেখি 17 দশমিক গায়ে, ওই একই কথাগুলো আছে। তো এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এই যে কোন কোন কাকে বলে যদি জানতে চাও, আমার একটা আলাদা ভিডিও আছে কোন সম্পর্কিত সংজ্ঞা, দেখে নেবে, এখানে একটু বলে দিই সংক্ষেপে। সূক্ষ্ম কোণ মানে শূন্যর থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড়, কিন্তু এটা যদি সূক্ষ্ম কোণ হয় 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, আর 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ, আর 90-এর থেকে বড় কিন্তু 180-এর থেকে যদি ছোট হয়, মানে এই যদি কোণটা 90 থেকে বড় 180-এর থেকে ছোট, তখন তাকে বলা হয় স্থূল কোণ, আবার 180 ডিগ্রিটাকে বলা হয় সরল কোণ, আবার 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360, ঠিক আছে, 360-এর থেকে যদি ছোট হয় তখন তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ আমরা চাঁদা সাহায্যে আঁকা শিখিয়েছি, এইসব কোণগুলো এখানটায় আছে। আশা করি তোমাদের কোনো এই চ্যাপ্টারে খুব একটা অসুবিধা হবে না, যে অনুশীলনীগুলো আছে সেইটা দেখে নেবে, যদি অসুবিধা হয় বলবে।